আফটারনুন এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, ব্লগটা সকাল থেকেই আমি স্টার্ট করেছি, মানে কর্তামশাইয়ের অফিস লঞ্চ বানানোর সঙ্গে সঙ্গেই আমি ব্লগটা আজকে স্টার্ট করেছি আর কি। ঘুম থেকে উঠেই একটা দুঃসংবাদ পেয়েছি, সেটা হলো মৌসুমীদির জ্বর, তিনি আসতে পারবেন না। তো মানে চোখ খুলেই আজকে ফোনটা অন করে জাস্ট সঙ্গে সঙ্গে, মানে উইদিন সেকেন্ডস ওনার ফোন আসে, আর এই খবরটা শুনেই আর কি আজকে চোখ খুলে বলা যেতে পারে। সুতরাং উঠে থেকেই মাথার মধ্যে একটা ওই টেনশন ছিল। সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে, স্নান পুজো সব কিছুই হয়ে গেছে, এটা লাস্টে করেছি। আর আজকে সকালে যেটা আমি রান্না করেছিলাম, মানে কর্তামশাইয়ের অফিস লাঞ্চের জন্য সয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেটাই একদম বেশি করেই করে নিয়েছিলাম যাতে আমাদের লাঞ্চে ওটাই হয়ে যায়। আর আজকে আমি আর বাইরে বেরোইনি, ফুল মিষ্টি সব আনিয়ে নিয়েছি বাইরে থেকে। মোটামুটি সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। কাজ করতে করতেই ভাতটা করে নিয়েছিলাম, আর তরকারি তো করাই ছিল বললামই। তো এবার করব মা মেয়েদের লাঞ্চ। ওই যে বেটু ওখানে বসে আছে টিভি দেখছে, আর আজকে বেটু একটা জিনিস বানিয়েছে, দেখাই আপনাদের, দাঁড়ান। তো আজকে এইটা বানিয়েছে বেটু, এটা একটা টিস্যু পেপার হোল্ডার, এবং এটা বানিয়েছে ইয়েটা নিয়ে, বালতিটা নিয়ে, এটা বানিয়েছে আইসক্রিম স্টিক্স দিয়ে। ভালো হয়েছে না দেখতে? আমার তো খুব ভালো লেগেছে। তো ওনার শিল্পকার্য হচ্ছে আজকে এই পর্যন্তই, এবার খেয়ে দেয়ে নিক, পরীক্ষা শেষ, তো বাড়িতে থেকে মোটামুটি এগুলোই করে যাচ্ছে এখন। কিছু বানাচ্ছে, আঁকছে, গতকালকে অনেকগুলো ছবি টবি এঁকেছিল, তো সেই আর কি চলছে ওর শিল্পকার্য। তাহলে এবার খেয়ে নিই, তারপর আবার আসছি। আচ্ছা এবার একটু দেখিয়ে দিই সকাল থেকে রান্নাবান্না কাজকর্ম যা যা করেছি। সকালে যখন ঘুম থেকে উঠেই শুনেছি মৌসুমী দি আজকে আসবে না, তখনই প্ল্যান করে নিয়েছিলাম এমন কিছু রান্না করব কর্তামশাইয়ের অফিস লাঞ্চের জন্য, যেটা দুপুরবেলা আমাদের মা মেয়েরও হয়ে যাবে। তো কর্তামশাই যেহেতু অফিসে রুটি পরোটা এগুলোই নেন, ভাত নেন না, সেই জন্য মাছের কোনো গল্পই নেই। তো সয়াবিন রান্না করে নিচ্ছি একটু, এটা আমাদের দুপুরে মামের লাঞ্চেও হয়ে যাবে। সয়াবিনটা আগে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি দেড়খানা টমেটো, আর রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে, মানে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি দেব এর মধ্যে। রান্না করতে করতে কর্তামশাইয়ের সঙ্গে কথাও বলছিলাম, সেই জন্য আলু পেঁয়াজটা ভেজে নিয়ে যে সয়াবিনটা দিয়ে একটু ভেজে নেব সেটা আমি একদম ভুলে গেছিলাম। সেই কারণে একটা আলাদা ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে, তারপর এই কষিয়ে নেওয়া আলু এবং মশলার মধ্যে সয়াবিনটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দেব। দিদি এসে যে কাজটা মোটামুটি ঘণ্টা দেড়েকের মধ্যে করে দিয়ে যায়, মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কাজগুলো যদি আমি করতে যাই আমার একটু বেশি সময় অবশ্যই লাগে, এটা মিথ্যা কথা একেবারেই নয়। আর সময় বেশি লাগার ভ্যালিড রিজন অবশ্যই আছে, সেগুলো হচ্ছে দিদি তো দিদির মতন, মানে দিদির যে যে কাজকর্মগুলো সেগুলোই শুধু করবে দিদি। আমি কাজ করতে গেলে কি হয় না, আরও এক্সট্রা অনেক কাজ করা হয় একসঙ্গে, তো সেগুলো করতে গেলে একটু সময়টা বেশিই লাগে। সেই জন্য সমস্ত কাজই, মানে ইনক্লুডিং রান্নাবান্না, সমস্ত কাজই আগে আমি প্ল্যান করে নিই কীভাবে কী করবো না করবো, সেইভাবে কাজগুলো করতে শুরু করি, তাতে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, শুনতে মাত্র তিনটে কাজ হলেও এটা করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, আর দিদি করে দিয়ে যায় বলে এতে কিন্তু অনেকটা হেল্পও হয়। তাই নিজের কাজকর্মগুলো তো থাকেই, সঙ্গে যদি এই কাজকর্মগুলোও করতে হয় একটু পাজলিং লাগে ব্যাপারটা, তবে একটু যদি প্ল্যান করে করা হয় এভাবে কিন্তু কাজটা খুব একটা কঠিন হয় না, সহজেই হয়ে যায় আর কি। যাই হোক, সয়াবিনটা ভালো করে ভেজে নেওয়ার পর আলু মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, মোটামুটি 4-5 মিনিট মতো, তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যেহেতু অফিসের লাঞ্চের জন্য বানাচ্ছি আর রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাবো, সেই কারণে জলটা আমি খুব বেশি দিচ্ছি না। কর্তামশাইয়ের অফিস লাঞ্চটা তুলে নেব, নিয়ে এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, কারণ মেয়ে আর আমি কিন্তু দুপুরবেলা এটা ভাতের সাথে খাবো। তো শুধুমাত্র জল অ্যাড করলে হবে না, একটু নুন মিষ্টি এগুলো ব্যালেন্স করে দিতে হবে টেস্ট করে নিয়ে, তো সেটা দুপুরেরটা দুপুরেই বানিয়ে নেব। আর যতক্ষণে এদিকে তরকারিটা রেডি হচ্ছে ততক্ষণে আমি পরোটা দুটো তৈরি করে নিচ্ছি। ফ্রিজে একটু ময়দা মাখা ছিল সেই জন্য পরোটাই করে দিচ্ছি, আর নতুন করে আটা মাখতে ইচ্ছে করলো না এই সকালবেলা। দেখবেন ঘুম থেকে উঠে এমনি একটু কাজে ফ্লো আসতে সময় লাগে,
আর তার মধ্যে যদি আটা মাখার মতো বোরিং একটা কাজ হয় তাহলে তো কোনো কথাই নেই, মোটেই ইচ্ছে করে না করতে। তাই ভাবলাম ফ্রিজে ময়দা মাখা আছেই, যখন একটু পরোটাই করে দিই। আর এদিকে আমি কড়াইতে ঢাকা দিয়েছিলাম অন্য কড়াইয়ের ঢাকনা, যেটা একটু উঁচু হয়েছিল, তো আলুটা সেদ্ধ হতে তাতে একটু বেশি টাইম লাগতো, সেই কারণে আমি ওই ঢাকনাটা তুলে একটা ওই কাঁসি না থালা বলে এগুলোকে জানি না, এগুলো কড়াই ঢাকা দেওয়ারই, তো এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঠিকঠাক ঢাকা দেওয়া হলে কিন্তু সবজি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, মানে স্টিমটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু দেখবেন সবজি সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি এটাকে ছোট এই কাঁসিটা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। সকালবেলা জানেন তো এই অফিস যাওয়ার আগের টাইমটা পুরো ম্যারাথন দৌড় দৌড়াতে হয়, তাও তো ভাগ্য ভালো এখন মেয়ে স্কুলটা ছুটি, না হলে আমার যে কী অবস্থা হয় একদিন শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, জানেন। যাই হোক, এদিকে তরকারিটা একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা আর সামান্য একটু মিষ্টি দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এবার এই তরকারিটাকে আমি টিফিন বক্সে ভরে দেবো। হাজব্যান্ডের অফিস লাঞ্চ দেওয়ার জন্য আমি যে টিফিন বক্সগুলো ব্যবহার করি সেগুলোতে কিন্তু গরম খাবার অনায়াসে প্যাক করে দেওয়া যায়। এই যে এই একটা, এটা মিল্টনের সম্ভবত টিফিন বক্সটা, এতে কিন্তু গরম খাবার দিলে ভালোই থাকে, ভেতরটা একদম স্টেনলেস স্টিলের রয়েছে আর কোনো অসুবিধাও হয় না। তাও এটাকে ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি ঢাকা দিয়ে এটা প্যাক করব। তবে গরম গরম প্যাক করে দিলেও কোনো অসুবিধা হয় না, বরং যখনও খায় মানে লাঞ্চ টাইমে তখনও কিন্তু হালকা একটা গরম ভাব এর মধ্যে থাকে। এটা ছাড়া আরও একটা টিফিন বক্স আপনারা দেখেছেন, সেটা বোরোসিলের, মানে গ্লাস কন্টেনার, ওগুলো ওতেও কিন্তু গরম খাবার খুব ভালো থাকে। সকালবেলা রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করা আমার হয়ে গেছে, দেখুন আজকে এই এত বাসন মেজেছি, সাথে বেসিন পরিষ্কার, গ্যাস পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সয়াবিনের তরকারিটা আমি লাঞ্চের জন্য রেখে দিয়েছি, সেই জন্য ব্রেকফাস্টে আজকে আর রুটি পরোটা ঝামেলা রাখিনি, ব্রেডে নাটেলা এভাবে স্প্রেড করে মেয়েকে দিয়ে দিচ্ছি, ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছি। মেয়েটা খেতে খুব ভালোবাসে আর আমার ব্রেকফাস্টের জন্য আলাদা করে খাটাখাটনি করতেও হলো না। এগুলোই হলো ছোট্ট ছোট্ট কিছু প্ল্যানিং, যেগুলো করা থাকলে কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। গুড ইভিনিং, সন্ধেবেলা গাছে জল দেওয়া, মাছকে খাবার দেওয়া, বাড়ির টুকটাক যেটুকু কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু করে আমি চলে এসেছি কিচেনে, এখন সন্ধেবেলার চাটা বানাবো। হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে ফোন করে দেন, তখন আমি চাটা বসাই, কিন্তু আজকে ফোন না করলেও টাইমটা তো একই থাকে, মোটামুটি একটু আগে পিছিয়ে হয়ে যায়, তো আমার আরও কিছু কাজকর্ম আছে সেই জন্য প্রথমে চাটা বসিয়ে দিলাম। চাটা হয়ে থাকলো তারপর গ্যাসটা অফ করে রেখে দেবো প্রয়োজন হলে, যদি আসতে দেরি হয় ওনার, তারপর যখন উনি আসবেন তখন আরেকবার চাটা গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। সন্ধেবেলা আমরা তো একটু জম্পেশ চা খাই, জম্পেশ চা মানে ওই মশলাদার একটা চা হয়, তো সেটা হতে একটু সময়ও লাগে, একটু আদা এলাচ, এলাচের দানা স্পেশালি, এগুলো থেতো করে চায়ের মধ্যে আমি দিয়ে দিলাম, চাটা ফুটতে থাকুক। আর যতক্ষণে চাটা ফুটছে ততক্ষণে আমি মেয়ের জন্য দুধ গরম করে ওকে দিয়ে দিয়েছি, বিস্কুট ওকে আগেই দিয়ে দিয়েছিলাম। আর আমাদের তিনজনের কেউই কিন্তু সন্ধেবেলাটায় খুব একটা হেভি খাবার দাবার আমরা খাওয়াটা মানে ঠিক পছন্দ করি না আর কি, তাই চায়ের সাথে হালকা একটু কিছু কুকিজ হলো বা রোস্টেড কোনো বাদাম, আমন্ড, কাজু অথবা পেস্তা, এগুলোই চায়ের সাথে খাওয়া হয় আর কি। চাটা বসিয়ে ওদিকে আমি সারা সপ্তাহের রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, রসুন আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম আজকে। আর চাটা আমাকে করে আজকে খুব বেশিক্ষণ রেখে দিতে হয়নি, হাজব্যান্ড অফিস থেকে ফিরে গেছেন, মানে আমি বাইকের হর্ন পেয়েছি সেই জন্য চাটা ছেঁকে একেবারে টেবিলে নিয়ে গিয়ে বসছি, উনি এসেই গরম গরম চাটা পেয়ে যাবেন। আর এদিকে ভদ্রমহিলা সন্ধ্যাবেলা দেখতে বসেছেন ওয়েনেসডে, কোনো একটা সিরিজ বা মুভি হবে, একটা কাটা হাতের গল্প। আমার তো দেখেই কেমন একটা গা ঘিনঘিন করছিল ওই কাটা হাতটা, সেই জন্য আমি আর দেখতে পারিনি। আর এদিকে চা নিয়ে এসে আমার চা খাওয়া শুরু হয়ে প্রায় শেষ হতে চললো, কিন্তু ভদ্রলোক এখনও নিচ থেকে ওপরে উঠে আসতে পারেননি। তবে বাড়িতে আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম নিচে এতক্ষণ আড্ডা দিচ্ছিল কেন, চাটা তো ঠান্ডা হয়ে গেল, কি এক্সপ্লেনেশনস দিচ্ছে শুনুন। তোমার কেন মনে হয় যে আমার পায়ের উপরে পা তুলে ঝগড়া করতে ভালো লাগে? আমি তো বলিনি তোমার পায়ে পা তুলে ঝগড়া করতে ভালো লাগে। তাহলে তোমাকে বললাম যে তোমার বাইকের হর্নটা শুনে আমি চাটা ছেকেছি, তাহলে তুমি বলছো না কেন যে তুমি নিচে দাঁড়িয়ে ছিলে খানিকক্ষণ? মানে তুমি যেটা বলবে আমাকে ওটা স্বীকার করতে হবে, মানে তোমার
তুমি এই যে তোমার অন্তরের সুকুন আমি তোমাকে বলতাম যে এক ঘন্টা আগে তুমি এসেছো, এসে তুমি নিচে দাঁড়িয়ে আড্ডা মারছিলে, আমি কেন তোমায় বলবো 10 মিনিট? সেটা তো বলতে হবে না, কারণ লগ আউট টাইম আছে তো, এখন স্ক্রিনশট দেখিয়ে দেবো এক ঘন্টা আগে বেরিয়েছি না কবে। তাহলে তুমি কথাটা ডিনাই করা মানেই তো আমি ঝগড়া করছি, মানে আমি মিথ্যা কথা বলছি, মানে তোমাকে মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসাচ্ছি আমি, ব্যাপারটা তো ঠিক এইরকম আসে না। তাতে কোনো অন্যায় নেই, তুমি অনেক কি বলতো মেন্টালি একটা পিস চাও কি না, হ্যাঁ আমি এটা কাউকে ধরতে পেরেছি, এটা ধরেছি, আমি এটা ধরবো, আমি এটা বলবো, তাই তো? না ওইটা রিজন নয়, ওইটা রিজন নয়, কাজ প্রতিদিন তো বাড়িতে আমি থাকি, চাই না তো সবার উপরে আসতে পারে। হ্যাঁ সবাই বলছে রাজন্নাকে কি সুন্দর, কি কিউট, কি মিথি লাগছে সাজুগুজু করে। ইয়েস বাবা, আর দাদাকেও খুব অনেক ভালো বলেছে, নিলাম বলেছে দাদা উইমেন্স ডে তে গিফট এনে দিয়েছে, দাদা কত ভালো। এটা কনস্পিরেসি? কিসের কনস্পিরেসি? হ্যাঁ আমি করেছি আর কি। কেন? হ্যাঁ কেন? একা যদি মনে করো আমি ঝাড় খেতাম তাহলে খারাপ লাগতো, এখন যারা যারা নিয়ে আসবে না তাদের তাদের বউ তাদেরকে দেখাবে ঝাড়বে, মানে থ্রি ডেস এ দেখেছিলে না? আমি করে আমি হাত তুলে দিয়েছি, বাকি তোমরা কত সমাজলো। হ্যাঁ হ্যাঁ, এবার তাদের বাড়িতে দেখাবে, কারণ যখন আমি নিয়ে আসতাম না ঠিক আছে, তখন আমার বউ দেখাতো ঠিক আছে, আমি কেস খেতাম, আজ মেরে দিল কো সুকুন মিলা যারা নিয়ে আসেনি ওরা। বুঝলাম, আড্ডা সাড্ডা তো অনেক হলো, এবার চলে এসেছি ডিনার রেডি করতে, যদিও রান্নাটা আমার অলমোস্ট হয়েই এসেছে, এটা আগামীকালকে সকালবেলার জন্য আমি কিছু প্রিপারেশন করে রাখছি। আগামীকালকে হাজব্যান্ড বললেন যে অফিসের লাঞ্চের জন্য চলে নেবেন, তো সেই জন্য কাবলি ছোলাটা আমি এখনই ভিজিয়ে রাখছি। আর হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় চিকেন নিয়ে এসেছেন, তো চিকেনটা আমার ওদিকে রান্না করা হয়েও গেছে, সিম্পল চিকেন কষা হচ্ছে আজকে, আর সাথে গরম গরম রুটি। এই হলো আমাদের আজকের ডিনারের মেনিউ। সিম্পলি চিকেন কষা যেরকমভাবে আমরা বাড়িতে বানিয়ে থাকি সেরকমভাবেই চিকেন কষাটা বানিয়েছি, তবে একটু কম তেল দিয়ে বানিয়েছি। রেসিপিটা আগে বহুবার শেয়ার করেছি, সেই জন্য আজ আর রেসিপিটা শেয়ার করলাম না। এনিওয়েজ আজকের ব্লগটা তাহলে আমি এ পর্যন্তই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর সাথে আমার চ্যানেলটিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আজকের মতো এখানেই টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে।